ঢাকার কেরানীগঞ্জে বাবা ছেলে হত্যার 30 বছরেরও বেশি সময় পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মোহাম্মদ আরিফ নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাজধানীতে র‍্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়েছে। 1993 সালে 13 জুলাই মুদি ও চায়ের দোকানদার শরীফুল ও তার 9 বছরের ছেলে খোকনকে সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। কেরানীগঞ্জ এলাকায় মালোপাড়া বাড়িসুর বাজারে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা শরীফুলের 12 বছর বয়সী আরেক ছেলে শাহজাহানকেও কুপিয়ে আহত করে। এই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 আসামির একজন আরিফ। র‍্যাব বলছে এত বছর পর আরিফ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় এসে নাম ও পরিচয় গোপন করে শরীফুল ইসলাম নামে বসবাস শুরু করেন। তিনি তার নাম পিতার নাম পরিবর্তন করেন এবং তার স্থায়ী ঠিকানাও তিনি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ হিসেবে তিনি তার স্থায়ী ঠিকানাও পরিবর্তন করেন। একই সংবাদ সম্মেলনে র‍্যাব আরও জানায় টাঙ্গাইলে এক জনপ্রতিনিধিকে হত্যা পরিকল্পনার বিষয়ে তথ্য দিয়েছে গ্রেপ্তারকৃত ভাড়াটে খুনি সাগর আলী। এ তথ্য যাচাই বাছাই করে দেখা হচ্ছে। তার অন্য একজন প্রতিনিধিকে হত্যা করতে হবে বা এরকম একটি বিষয় তাকে সেই ব্যক্তি বলেছে, এটা প্রাথমিকভাবে তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন এবং যেটা আপনারা শুনেছেন। ঢাকার আশুলিয়ায় একই পরিবারের 3 জনকে হত্যার ঘটনায় গত 2 অক্টোবর গাজীপুরের সফিপুর এলাকা থেকে স্ত্রী সহ ভাড়াটে খুনি সাগর আলীকে গ্রেফতার করা হয়। পুনরায় তিনি একই পরিবারের 3 জনকে তিনি হত্যা করেন। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।